দেখাচ্ছি মজা তোমাকে, এবার ধরে কিরে বাবু এত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলাইলি, তিন চার দিন না যেতে যেতে কেস ফি কর কর ভালো করে কর বাবু। ও তোমাকে চেনে কি করে? ও তোমার কাছে নেগেটিভ যাচ্ছে কেন? উত্তর দাও বাবু। উত্তর আমি দিতাছি বাবু, আমার লোক তোর কাছ থেকে নেগেটিভ বাই করার পর তোরে খুন করানোর কন্ট্যাক্ট দিছিলাম বাবু। দয়াবান যা বলছে তা কি সত্যি? কথা বলছো না কেন? এই ছেমরি, এত ইতিহাস শুনবার চাই না, আমি আর দেরি করবার পারতাছি না। দয়াবান, এই কাজলের জীবন চলে যাবে, তাও ওই নেগেটিভ তুমি পাবে না বাবু। নেগেটিভ বাইর কর, নাইলে পেট ফাইরে আমি নেগেটিভ বাইর করব। কিরে মাথা নিচা করলি কেন? যা করলাম কর না। না কিরে হারামজাদা, ওই নেগেটিভের ভিতরে আমার সবকিছু, ওই নেগেটিভ আমার দরকার, বাইর কর বাবু। আমি কি কইতাছি তোর কানে যায় না? ও কানে তুলে দিছ, এই ছেমরির প্রেমে পড়ছ, আমি নেগেটিভ বাই করতাছি। খবরদার, কাজলের গিয়ে আর একটা আঘাত করলে তোমার মাথার কুড়ি আমি উড়িয়ে দেবো। বাবু এইটা তুই কি করতাছস? এত বড় ভুল তুই করিস না, তুই জানস না আমার হাত কত বড় লম্বা। আমি যা করছি ঠিকই করছি। কাজল গাড়িতে উঠো। দয়াবান, কাজলকে নিয়ে আমি চলে যাচ্ছি, কেউ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে আমি তার লাশ ফেলে দেব। কলা খাওয়ায়া এতদিন আমি কালসাপ পালছি, ওই কালসাপ আমার ছোবল মারছে, বিষের জ্বালা বিষ দেয় মিটাইতে গো। হারামজাদা কই আছে কোন আমারে? 54 অ্যারেস্ট কইরা অস্ত্র আইনে ফাঁসাই দেই, মামলা মোকদ্দমা করে কোনো লাভ নাই, আমি লাভ চাই বাবুর লাভ চাই। আপনি কিচ্ছু ভাইবেন না, আমি সব থানায় খবর দিয়ে দিতাছি, শালার দেখলাই যেন গুলি করে। গুলি ভুলি বুঝি না, তরে তিন দিনের সময় দিলাম, এর মধ্যে বাবুরে জিন্দা অথবা মরা আমার কাছে হাজির করবি।